হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করতে হয় সেই রেসিপিটি। মাছ সবারই প্রিয় একটি খাবার, আর আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে ফুলকপি দিয়ে মাছ রান্না করেন তাহলে খেতে হবে অনেক মজার। আসুন তাহলে দেখে নেই ফুলকপি দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি এভাবে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের দুইটা আলু। এখন আমি এই দুইটাকে একটু সিদ্ধ করে নিব। আপনারা চাইলে সিদ্ধ না করেও রান্না করতে পারেন, তবে আমার কাছে সিদ্ধ করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। ফুলকপি আর আলু সিদ্ধ করার জন্য আমি অলরেডি পানি ফুটতে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো, আর দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি এগুলোকে খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট হাফ বয়েল করেই নামিয়ে নিব, কারণ এগুলো খুব বেশি সিদ্ধ করলে পরবর্তীতে রান্না করার সময় ফুলকপিগুলো গলে যেতে পারে। আমার ফুলকপি আর আলু হাফ বয়েল হয়ে গেছে, এখন আমি এগুলোকে পানি থেকে তুলে নিব। ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 4 পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন এই সবগুলোকে আমি হাত দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিব। মাছের সাথে মশলাগুলো মাখা হয়ে গেছে, এখন আমি এগুলোকে হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা মাছগুলো। এখন আমি মাছের নিচের অংশটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছের নিচের অংশ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টে দিব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। একইভাবে আমি মাছের নিচের অংশটাও ভেজে নিব। আমার মাছের নিচের অংশও ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর একই তেলে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে কুচানো পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুনের পেস্ট, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। এখন এই দুটিকে আমি একটু মিশিয়ে নিব, আর শুকনো মশলাগুলো মিশানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রান্নার লবণ। এখন আমি এই সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলু।
এখন আমি এই ফুলকপি আর আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার ফুলকপি আর আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আমি এই ফুলকপি আর আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 5 মিনিট সময়। ফিরে আসছি 5 মিনিট পর। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি আর আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর দিয়ে দিব বেশ খানিকটা ধনে পাতা কুচি আর 3-4টা কাঁচামরিচ ফালি করে কাটা। আর দিয়ে দিব কিছুটা পানি। এখন আমি এগুলোকে আবারও রান্না করব 5 থেকে 6 মিনিট সময়। তার সাথে বলে দেই, আমার এই ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। আমার 5-6 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আর এভাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে মাছের ঝোল রান্না করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।